বারিশের ভিতরে একটা খুব ভালো গুণ আছে, ও সত্য কথা বলে। আসলে ও খুব ইন্ট্রোভার্ট। আমি তো আমার মেয়ের হাত কখনো ছাড়তে পারবো না। ম্যাডাম, আপনাকে একদিন সবাই বারিশ হাকের মা হিসেবে চিনবে। একজন হার নামানা নারীর মা হিসেবে আপনি কতটুকু গর্ববোধ করেন? বারিশের কিন্তু খুব ছোটবেলা থেকেই এই জায়গাটা শুরু হয়েছিল, কারণ ওর লাইফ অনেক চেঞ্জেস আছে। ওরকে আমি অনেকবারই স্কুল চেঞ্জ করিয়েছি, তো স্কুল চেঞ্জ করিয়েছে আমার প্রয়োজনে, বা অনেক সময় ওকে আমি চেয়েছি একটু বেটার স্কুলে দিতে। তো অনেক এটা মানুষের বাচ্চাদের মনের উপর কিন্তু অনেকখানি প্রেশার ক্রিয়েট করে, এটা আমি নিজের টিচিংয়ে থেকে বুঝি। কিন্তু ও খুব সহজভাবে, খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে প্রত্যেকবার। তো আমার তখনই ছোটোবেলার থেকে আমি দেখেছি যে বারিশার এই জিনিসগুলো আছে, খুব কুইক অ্যাডাপ্ট করতে পারে। আর যখন ও কাজ শুরু করেছে তখনও কিন্তু এক জায়গা থেকে যখন আরেক জায়গায় শিফট করছে, আমাকেও কয়েকবার বলেছে যে মামা আমি যখন জায়গাটা চেঞ্জ করছি তো অনেকে আমাকে বলছে যে এই কাজটা করা তোমার উচিত হচ্ছে না। তা আমি বললাম যে তাহলে তুমি কেন করছো? তো বলে যে না, আমি এক্সপ্লোর করতে চাই, নতুন একটা কাজে যেতে চাই। তো এই যে কাজের বিষয়ে ওর যে একটা নতুনত্ব, জায়গায় চলে যাওয়া, রিস্ক নেওয়া, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি সবসময়। আর এখন যে বইটা লিখছে, তো আমার যেটা মনে হলো যে বইটা লেখার মতন এখনও সময় এসেছে কি না সেটাও আমি একটু ভেবেছিলাম। কিন্তু হয় না যে তরুণ প্রজন্মের কাছে হয়তো একটা ক্রেজ, যেটা আমার মনে হয় যে আমার স্টুডেন্টরা অনেক সময় সম্পর্কে অনেক কিছু জানতে চায়, তো বইটা থাকলে হয়তো অনেকের কাছে যে কোনো সময় পড়তে পারবে, জানতে পারবে, এটুকুই আর। আন্টি, আসলে যখন সন্তানরা খুব খারাপ পরিস্থিতিতে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আসলে বাবা মার কাছে গিয়েই সেটা শেয়ার করে, বিশেষ করে মায়ের কাছে। তো আসলে আমরা তো যারা বারিশকে চিনি তারা জানি আসলে তার লাইফে কত আপস অ্যান্ড ডাউন ছিল। সো বারিশ যখন এই ধরনের প্রতিবন্ধকতায় পড়তো বা আপনার কাছে গিয়ে সে তার মনের কথাগুলো শেয়ার করতো, একজন মা হিসেবে আসলে আপনি সেই জিনিসটা কীভাবে সামাল দিতেন? আসলে ও খুব ইন্ট্রোভার্ট, ভীষণ চাপা, এটা ওর সাথে অনেক যারা মেশে হয়তো বুঝতে পারে। তো আমি যেটা সবসময় ওর সাথে করেছি যে ওকে আমি কখনো কিছু জিজ্ঞাসা করতাম না, মানে ও যতটুকু আমাকে বলেছে আমি ততটুকুই শুনতাম, আর আমি পাশে থেকেছি ওর। আমি সবসময় বলেছি যে আমি তো আমার মেয়ের হাত কখনো ছাড়তে পারবো না। অনেক সময় এমন হয়েছে যে ও যে কাজ করছে বা চিন্তা করছে যে এভাবে চলবে, সেই চলাটা হয়তো আমার ফ্যামিলি সবাই পছন্দ করেনি, আমি নিজেও পছন্দ করিনি, আমি চাইনি, কিন্তু তারপরে আমি বলেছি যে আমি তোমার পাশে আছি, তুমি তোমার পছন্দ মতো কাজ করো। এই এই স্ট্রাগলে জায়গাগুলোর গেছে। তো একটা সময়ে এখন যেমন ওর উপরে আস্থা রাখতে পারছি আমরা, এই জায়গাটা কিন্তু খুব সহজে আসেনি। মানে অনেকেই যেমন ওকে মনে করে যে খুব সাকসেসফুল হয়ে গেছে, ও অনেক সহজে এসেছে, এটা এত সহজে হয়নি। মানে এটা আমরা বাবা মা হিসাবে বলা যায় যে অনেকখানি আমাদের কী বলবো, কষ্ট হয়েছে। এক সময় কষ্ট হয়েছে এই কারণে যে আমরা আসলে প্যারেন্টস হিসাবে খুব সাধারণ চিন্তা করি যে ছেলে মেয়ে লেখাপড়া শেষ হয়েছে, একটা ভালো চাকরি করবে বা একটা সেটেল জবে যাবে, প্রফেশন খুঁজে নিবে। তো সেখানে ও এত চ্যালেঞ্জিং এক একটা জায়গায় গেছে, যেমন এই যে ব্র্যান্ড প্রমোশনের কাজটা যখন শুরু করেছে, এটা তো আমরা আসলে প্রথমে বুঝেই উঠতে পারিনি জিনিসটা কী হচ্ছে, মানে এখানে ওর ক্যারিয়ার কতটুকু কী করবে। আর শুধু তো টাকা আর্ন করাটাই বিষয় না, মানুষের একটা পরিচিতি এবং বিশ্বাসের জায়গাটাও থাকতে হয়। তো ওই জায়গাগুলো বারিশের একটু সময় লেগেছে। তো ও কাজের জায়গায় খুব সিনসিয়ার, পরিশ্রমী, তো চলে যাচ্ছে এভাবে আর কি। আজকে তাকে যে পর্যায়ে দেখছেন মা হিসেবে, এটা আপনাকে কতটুকু গর্বিত করে? হ্যাঁ, ভালো লাগে খুব। মানে আমি আসলে, আমার অনেক ছাত্রী আছে, আমার শিক্ষকতার পেশা অনেক দীর্ঘ জীবনের। তো একটা সময় হয়েছে যে আমরা কোথাও গেলে কোনো না কোনো স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেছে। তো এক সময় আমার, ও যখন কাজ শুরু করেছে, আমার এক স্টুডেন্ট একদিন কমেন্ট করলো আমাকে যে ম্যাডাম আপনাকে একদিন সবাই বারিশ হাকের মা হিসেবে চিনবে। তো ওই কথাটা সেদিন আমার কাছে খুব অবাক লেগেছিলো যে এটা কীভাবে হয় যে মেয়ের নামে আমি পরিচিত হব। বাট এখন সেই সময়টা এসেছে, আমার স্কুলের অনেক ছোটো ছোটো বাচ্চারা এসে আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কি বারিশ হাকুর আম্মু নাকি। তো আমার তখন
তখন খুব ভালো লাগে যে মানুষ তো আসলে বিভিন্ন ধরনের প্রফেশনে থাকে, কিন্তু ও এমন একটা প্রফেশনে আছে যেখানে ওকে সবাই চেনে। আমি অনেকবার অনেক জায়গায় গিয়েছি, দেশে বা দেশের বাইরে এয়ারপোর্টে হয়তো বসে আছি, চিনি না মানুষকে, এসে আমার সাথে কথা বলেছে যে আপনি কি বারিশার মা কি না, ওকে আমার ভালো লাগে। তো এটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেকখানি আমার শান্তির জায়গা যে ও মানুষকে পজিটিভলি ওর প্রতি ওর পছন্দটা নিতে পেরেছে।